রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। কোনো রকম কষ্ট ছাড়া এই ভর্তাটা বাসায় তৈরি করতে পারবেন আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য আমি আজকে 5-6টার মতো নিয়েছি রসুন। আর বড় রসুনটা নিলে ভর্তাটা সব থেকে বেশি ভালো হয় আর রসুনের খোসাটা ছাড়াতেও অনেক সহজ হয়। আমি এখানে কয়েকটা রসুন এরকম করে আলগা করে নিয়েছি, তারপর হচ্ছে একটা কৌটোতে নিয়ে নিচ্ছি। তো এবার এই কৌটোতে নিয়ে কিছুক্ষণ জাগালে দেখা যাবে যে উপরের খোসাটা খুব সুন্দর করে খুলে আসছে। সবগুলো যদি নাও খুলে যায়, দু একটা থাকলে ওইটা আপনারা হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তো আমার এখানে বেশ কিছু রসুন আমি এভাবেই খুলে নিয়েছি। তো রসুনের খোসাটা যখন ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ভর্তা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 4-5টার মতো শুকনা মরিচ আগে থেকে ভেজে নিচ্ছি। ঝালটা অবশ্য যার যার পছন্দ অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে মরিচটা একটু কমও দিতে পারেন। মরিচটা যখন ভাজা হয়ে গেছে, একই প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আর আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে কিছুক্ষণ আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এখানে রসুনটা এভাবে করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায়, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে। তো আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, তারপর আরও অল্প একটু তেল দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 2টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কালো জিরা আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভর্তা তৈরি করতে চলে আসলাম। 4টার মতো নিয়েছি শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি শুকনা মরিচটা ভেঙে নিচ্ছি, খুব মিহি করে ভাঙতে হবে। তারপর নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া রসুনগুলো। এখন এই রসুনগুলো হাত দিয়ে টিপে খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে। রসুনটা কিন্তু ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, কারণ এগুলো বড় রসুন, সিদ্ধ হতে সময় লাগে। তো এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা তৈরি করতে কোনো রকম বাটাবাটি করার ঝামেলাই নেই, অল্প সময়ে তৈরি করতে পারবেন। আর রসুনের ভর্তা খাওয়া খুবই স্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি, ঝামেলা মনে করে কেউ তৈরি করি না। কিন্তু যদি পাটায় না পিষতে হয়, তাহলে অল্প সময়ে এই রসুনের ভর্তাটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে সবার কাছে। আরও সহজ রেসিপি পেতে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।